আমরা সকলেই জানি সূরা তিন আমরা সকলে তেলাওয়াত করি। কোরআনুল করিমে আমপারায় সূরা তিন নামে একটি সূরা আছে না নাই? ছোট্ট একটি সূরা, বেশি বড় নয়, কিন্তু এটা তফসির অনেক বিশাল তফসির। আমি অল্প সামান্য কিছু আজকে আলোচনা করব, বাদ বাকি ইনশাল্লাহ অন্য কোনো দিন সময় হলে। আপনারা শুনতে রাজি আছেন কি না? কোরআন শরীফ পড়লে সওয়াব না গুনাহ? একসঙ্গে বলুন, প্রতিটি অক্ষরে দশ দশটা নেকি আপনার আমলের মধ্যে লিখা হবে। শুধু তাই নয়, যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবেন মনে করবেন আল্লাহর সাথে আপনি কথাবার্তা বলছেন। আমরা তো আল্লাহকে দেখিনি, আল্লাহর কালাম দেখেছি। আল্লাহর কালাম, আল্লাহর কথা কোরআনুল করিম, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হয়? আল্লাহ এখানে চারটা কসম করেছেন। কয়টা কসম করেছেন? আমরা কসম করি, কথা খুব খেয়াল করবে, আল্লাহ বলেছেন ওয়া তিন, তিনের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুর সিনিন, এ সিনে তুর, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং এই মক্কা নগরীর কসম আল্লাহ করেছেন। কয়টা? উচ্চ আওয়াজে বলতে হবে, কয়টা? আমরা কসম কখন করি? কোন একটা মানুষকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি তুই এটা বিশ্বাস কর। আল্লাহ এমন একটি বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ বন্দাকে একথা বোঝাচ্ছেন যে আমি এই চারটা কসম করলাম এই কারণে এই চারটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেছেন কে? আল্লাহ যেখানে গুরুত্ব দিয়ে কসম করেছেন তাহলে বোঝা গেল এই চারটা জিনিস অত্যন্ত কি গুরুত্ব। তিন শব্দের অর্থ হচ্ছে আপনারা আঞ্জির বলেন বা ডুমুর বলেন, অবশ্য বাংলাদেশ ইন্ডিয়ার এই ডুমুর নয়, তাফসিরে লিখেছেন আই ওয়া তিন ওয়া যাইতুন, আই মাকুলাইন তাফসিরে জানালেন ছিল, আউ জামালাইন অথবা দুটো পাহাড়। তিন যেটা মুলকে শামের মধ্যে তুর পাহাড়ের মধ্যে উৎপন্ন হয় ওই তিনের কসম আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ বলেন। বেশি ব্যাখ্যা দিতে গেলে আপনারা এই সময় নেই। আল্লাহ আপনি তিনের কসম কেন করেছেন প্রশ্ন আসে কি আসে না? কত ফল ফ্রুট আছে, আম আছে না নেই? আম, জাম, কাঁঠাল, লিচু, আপেল, কমলা, আঙ্গুর, বিভিন্ন ফল আছে না নেই? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ অসংখ্য ফলের নাম রয়েছে, আপনি তো কোনো ফলের নাম ধরে কসম করার নাই, তিনের কসম কেন করলেন, জৈতুনের কসম কেন করলেন? প্রশ্ন আসে কি আসে না? তিনের কসম কেন করলেন? তাফসীরের মধ্যে এসেছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, বাবার আমার আল্লাহ তিনের কসম করার পেছনে অন্যতম একটি কারণ রয়েছে। কয়েকটি কারণের মধ্যে প্রথম কারণ হলো তিন এমন একটি ফল যেটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে। প্রত্যেকে একসঙ্গে বলুন, আমরা জান্নাত চাই কি চাই না? এত কিছু করি কিসের জন্য? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়, আমিন বলেন আমিন। এটা মহ ঔষধ, এটা খাদ্য, এটা অনেক রোগের সাফা। তাফসিরে লিখেছেন সবচেয়েতে বেশি যে কারণটা লিখেছেন সেটা হলো, আমরা সকলেই জানি আমাদের বাবা আদম, মা হাওয়া দুইজন যখন জান্নাতের মধ্যে ছিলেন, কোথায়? প্রথম বাবা আদম ছিলেন, কে ছিলেন? বাবা আদম ছিলেন একা, একা জান্নাতেও শান্তি নাই, আছে জান্নাতেও শান্তি নাই,
অশান্তি, এত না জনে আমত পাওয়ার পরে জান্নাতের মধ্যে বাবা আদম কিছু অপূরণ রয়েছে, অপূরণ রয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। আদম, বাবা আদম শুইলেন, ঘুমাইলেন, মহান প্রভু রব্বুল আলামিন বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? এটা আমার উদ্দেশ্য না, আমি বোঝার জন্য বলছি। এত অপরূপ সুন্দরী বাবা আদম থেকে যখন বানাইলেন, কথাটা খেয়াল করবেন, বাবা আদম ধরতে চাইলেন, কি করতে চাইলেন, মা হাওয়াকে ধরতে চাইলেন। আল্লাহ বলেন একটু থামতে হবে আদম, এভাবে ধরা যাবে না। আল্লাহ হাওয়াকে কার জন্য সৃষ্টি করেছে? কো তোমার জন্য। আমার জন্য হলে আমি ধরলে অসুবিধা কোথায়? কোনা ধরার আগে একটু মোহরানাটা আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের কথা, আমাদের ছেলেমেয়ের বিবাহ যখন হয়, আমরা যখন বিবাহ শাদী করেছি, একটা মোহরানা ধার্য করেছে কি করে নাই? জান্নাতে মোহরানা কাকে দিবে, কে দিবে? কোনো মানুষ নাই, জন নাই, কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, সব তো না জানে আমার জান্নাত। মানুষ কয়জন এখন? দুইজন। সুবহানাল্লাহ, ওদিকে গেলে অনেক দেরি হয়, ওদিকে যাব না। আজকে আমার বাবা হাজি সুলতান বিন সিরাজ মিয়া জামে মসজিদে যারা উপস্থিত হয়েছেন, মাহফিল যারা করেছেন, বড় ভাগ্যবান, গভীর মনোযোগ। কোন নবীর মাহফিলে, কোন নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনারা আসছেন? কোন নবীর উম্মত আমরা হয়েছি? গভীর মনোযোগ। বাবা আদম বলে মোহরানা কি দিয়ে দিব, মোহরানা কি, এটা কিভাবে কিভাবে দিব, কাকে দিব, কি করব, মানুষ তো আর কেউ নাই। এ আমার মানে আল্লাহ বাবা আদমকে ডাক দিয়ে বলে আদম, যেই নবীকে না বানাইলে তুমি আদমকে আমি আল্লাহ বানাইতাম না। এ আদম, যে হাবিবকে আমি না বানাইলে আসমান হতো না, জমিন হতো না, লৌহ হতো না, কলম হতো না, চাঁদ ছাতারা কিছুই বানাইতাম না। আখিরি জবনের নবী, এই তোমার পরস্পরার বংশ পরস্পরায় পরস্পরায় একেবারে শেষ নবী, যিনি সর্বশেষ নবী, আখিরি নবী, আমি বানিয়েছি সর্বপ্রথম পাঠাবো সর্বশেষে। ওই নবীর প্রতি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, সেটাই হবে মোহরানা। হাদিস শরীফে কয়েক 11-12 বলেছেন, 20 বার বলেছেন, এ কারণে আমি বললাম কয়েকবার, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল বাবা আদম মা হাওয়াকে সেখানে আপন স্ত্রী যিনি বানিয়েছেন, আমাদের মা হাওয়াকে ধরতে প্রথম আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ পড়তে হয়েছে। এবার বুঝেন দরুদ শরীফের মকাম কোথায়? ওই দরুদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না? আরো জোরে বলো। এই কারণেই আমরা এত বেশি দরুদ শরীফ, আজানের আগে, মুনাজাতের আগে, মাহফিলের শুরুতে, মাঝখানে দাঁড়িয়ে বসে কো এত দরুদ শরীফ পড়ো কেন? বলে এত দরুদ শরীফ পড়ি একটি কারণে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কাছে থাকার জন্য। আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে সবচাইতে ব্যক্তি আমার কাছে থাকবে যেই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বেশি দরুদ শরীফ পড়েছে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে সবচেয়ে আমার কাছে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি দরুদ শরীফ বেশি পড়েছে। এই কারণে বাবারা দরুদ শরীফ বেশি হবে না কম হবে? আরো জোরে বলুন।
দরুদ শরীফের মাত্রা যত বাড়িয়ে দিবেন মনে করবেন আপনার বুজুর্গে বেড়ে গিয়েছে। আমার কথা ছিল ওয়াতিন, মনে আসে না? নেই আল্লাহ তুমি তিনের কসম কেন করলে? অনেক ফল তো আছে, অনেক গাছ তো আছে, তিন গাছের কেন ফলের কসম কেন করেছ? গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে বাবা আদম, আল্লাহ বললেন পরীক্ষা করলেন, আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ ইমতিহান করেছেন, দুনিয়াতে পাঠানোর জন্যে বাবা আদমকে একটা উসিলা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন এই যে গুন্দুম যে ফলটা আছে এখানে কি করিও না, যাইও না, এখানে কি করিও না, এই ফলটা যদি তুমি খাও তাহলে আর জান্নাতে থাকা যাবে না। কথা খুব খেয়াল করবে। এখন আল্লাহ তো আগেই বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা বলেছেন, ইন্নি জাইলুন ফিল জান্নাতে খলিফা বলেন নাই। আগেই আল্লাহ বলেছেন আপনাকে আমি দুনিয়ার জন্য খলিফা বানিয়েছি, অর্থাৎ আপনাকে আমি পৃথিবীতে পাঠাবো। এই কারণে কোন নবী ভুল করে নাই, আদম ভুল করে নাই, এটাকে স্লিপ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠানোর একটা বাহানা করেছেন, আর না হলে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা বলতো না। যা হোক ওদিকে আমি যাব না। বাবা আদম যখন গন্ডম খেয়ে ফেললেন, আল্লাহ বাহানা করে দুনিয়াতে পাঠাবে, এটা খাবার পরপরই আপনার পায়খানা প্রস্রাবের হাজত হয়। কি হয় পায়খানা প্রস্রাবের? কি হয়? এখন এখানে আর থাকা যাবে না, জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। তো জান্নাত থেকে বের হলে জান্নাতের পোশাকও পরে যাবে, জান্নাতের পোশাক নিয়ে দুনিয়াতে আসা যাবে না, কারণ দুনিয়ার জন্য আলাদা পোশাকের ব্যবস্থা। এখন পোশাক যখন খুলতে লাগলো আপনার, সেখানে বাবা আদম পোশাক পরার জন্য, সেখানে পোশাক পরার জন্য ফরস ঢাকার জন্য উলঙ্গ অবস্থায় পোশাক পরার জন্য জান্নাতের গাছের দিকে তাকাইলো, কে হেল্প করবে? ওই মুহূর্তে কেউ হেল্প করতে আসলো না, আসলো তিন গাছ। চিল্লে বলেন সুবহান। কোন গাছ আসলো? তিন গাছ আসলো বাবা আদমের কাছে, আর বলল আমার গাছের পাতা নিয়ে নিন, আমার গাছের পাতা নিয়ে আপনি পোশাক তৈরি করুন, আপনি পোশাক তৈরি করুন, মা হওয়ার পোশাক তৈরি করে দেন। গভীর মনোযোগ বাবারা। আল্লাহ তিন গাছকে বলে নাই তুমি যাও, তুমি গিয়ে পোশাকের ব্যবস্থা করো, তোমার পাতা দাও। কিন্তু নবীর তাজিমের জন্য, নবীর সম্মানের জন্য, নবীর ইজ্জতের জন্য সর্বপ্রথম যে গাছটা বাবা আদমের কাছে আসলেন, আমার আল্লাহ বলেন ও তিন গাছে তুমি নবীর তাজিম করেছ, সম্মান করেছ, এই কারণে তোমার দাম এত বেশি বাড়িয়ে দিলাম। আমি কোরআন শরীফ নাজিল করার সময় তোমার তিন গাছের কসম করে কোরআন শরীফ নাজিল করে দিলাম। আল্লাহু আকবার বলু। নবীর পক্ষে যে ব্যক্তি যা তার দাম বাড়ে না কমে? বাড়ে না কমে? আল্লাহ একটু পরীক্ষা করলেন, তিন গাছ বলে আল্লাহ বলুক বা না বলুক আমি নবীর পক্ষে যাব। আর একটু জোরে বলুন না, কারণ আল্লাহ চাচ্ছেন নবীর পক্ষে কে যায় আর বিপক্ষে কে যায়। সুবহানাল্লাহ বলেন। আসুন সহিহুল বুখারীতে আমি সংক্ষেপে বলছি, আগেও বলেছি পুরো কথা বলতে পারবো না, এই টিকটিকির চাইতে একটু লম্বা, মানুষ দেখলে লাল হয়ে যায়। আপনারা এই এটাকে কি বলেন? কিয়ার লেশ বলেন। কি বলেন এটাকে? বাংলা গ্রামারের ডিকশনারিতে গিরগিট লিখেছে। কি লিখেছে? গিরগিট, কিয়ার লেশ, বা সিলেটের ভাষা কি বলেন? রফিনী। বুঝার জন্য বলছি সহিহুল বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ বলবো, রফিনী। কেয়াল্লিশ, কেয়াল্লিশটা বেশি দৃষ্টিকে বলে, কেয়াল্লিশ, রফিনী, কাকলস, গিরগিট, আপনি যাই বলেন
এটা হাদিসের ভাষায় ওয়াজাব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আছে না নাই? মানুষ দেখলে কি হয়ে যায়? লাল হয়ে যায়, লাল হয়ে যায়। কতটা খেয়াল করবেন, আল্লাহ রাসূল বললেন আমরা বিকতলিল ওয়াজা, সহিহ বুখারীর হাদিস, আমরা বিকতলিল ওয়াজা, তোমরা এই 43 কে দেখা মাত্রই মেরে ফেলো, কতল করো, মেরে ফেলো, কতল করো। হাবিব, হাজার হাজার কীট পতঙ্গ রয়েছে, অনেক পশু পাখি আছে, কোন পশু পাখিকে তো আপনি মারার জন্য এইভাবে কোনোদিন বলেন নাই। 43 কে দেখা মাত্রই কতল করার জন্য কেন বললেন? বুখারী শরীফের হাদিস কোরআনের পরে ইসলামী জগতের সবচেয়ে নিখুঁত কিতাব সহিহ বুখারী। আমার রসুল বলেছেন আমরা বিকাতলিল ওয়াসাক, এটাকে দেখা মাত্রই মেরে ফেলো, দেখা মাত্রই মেরে ফেলো। হাবিব, কারণ কি? কারণ কি? সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব বলেন কানা ইয়ানফুখু ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অগ্নি কুণ্ডলে যখন দিল নমরুদ, তখন 43 ফুট দিয়েছিল, এম ফুক দিয়েছিল, আগুন যেন একটু বেশি করে জ্বলে, নাউজুবিল্লাহ বলে। এখনকার ছেলেরা বুঝবে না, আমাদের আমরা দেখেছি ছোটকালে আমাদের মা চাষি দাদিরা যারা ছিল, আমার মুরব্বীরা জানেন, এই যে আগে চুলা দিয়ে আপনার আগুন হয়ে তো এটাকে আপনারা কি বলেন? চুয়া, চুয়া বলেন, হ্যাঁ মুসল্লি বলে, চুয়া বলে, এটা দিয়ে আগুন ফুয়ে তো মা ভন্ডা। এখন তো সব কিছু রেডিমেড, এমনি টিপ দিচ্ছে আর আগুন জ্বলতেছে, গ্যাস জ্বলতেছে। এখনকার ছেলেরা বুঝবে না, তো 43 ফুট বাড়ছিল কারণ আগুনটা যেন একটু বেশি করে, কথাটা বুঝা বুঝে জবাব দিবেন, এটা নবীর পক্ষে না বিপক্ষে? আচ্ছা, 43 ফুট দিয়ে আগুন আপনার বেশি হলো আর কত হবে, কমলো আর কত হবে? নমরুদে যেখানে মাসের পর মাস, মাইলকে মাইল শুধু আগুন জ্বালিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহকে সেখানে ফেলিয়ে দিবে, ওই ঘটনা বললে আর এদিকে ওয়াজ করা লাগবে না, আমি ওদিকে যাব না। আপনারা জানেন আমার রসুল বলেছেন 43 গিয়ে বললো আগুনটা একটু বেশি করে জ্বলুক, ফুঁ দিল। এ কারণে 43-এ এখন সারা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বলেন তোর শরীরের মধ্যে আমি আগুন জ্বালিয়ে রাখবো। এটা কোনো মানুষের রক্ত রক্ত খায় রক্ত চষা, এটা মিথ্যা কথা। হাদিস শরীফের আলোকে জাহান্নামের আগুন তার শরীরে জ্বলছে, কারণ কি? নবীর বিপক্ষে গিয়েছে, নবীর, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আর বেশি দেরি করবো না, নবীর। আমার রসুল বলেছেন আর একটা প্রাণী আছে, এই প্রাণীকে তোমরা মারিও না, এই প্রাণীকে না মারলে সওয়াব, এটাকে মারলে সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, সেটা কোনটা? কয় ঘরের কোনে কোনে কতগুলো ব্যাং থাকে যে এই ব্যাংগুলো মারিও না, না মারলে সওয়াব বেশি। আর একটু চিল্লিয়ে বলবেন না হাবিব, 43 কে আপনি মারার জন্য বললেন, আর ব্যাংকে কেন আপনি মারার জন্য নিষেধ করলেন? আল্লাহর হাবিব বলেন ঘটনা কি, 43 ফু দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, সেই অগ্নি কুণ্ডলে নমরুদ যে অগ্নি কুণ্ডল বানিয়েছিল আগুন জ্বলার জন্যে ফুক মেরেছিল, আর ওই আগুন নিবার জন্য ব্যাঙে প্রস্রাব করে দিয়েছিল, নবীর পক্ষে গিয়েছিল। আপনারা জবাব দিবেন ব্যাঙের প্রস্রাবে আগুন নিবল আর কত নিববে? আমার মনে হয় আগুনের কাছেও তো ব্যাঙের প্রস্রাবটা ঠিক মতে পৌঁছে নাই, কিন্তু নবীর পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলুন, পক্ষে না বিপক্ষে? আমার বাবারা, আজকে ঈদে মিলাদুন নবীর যারা উপস্থিত হয়েছেন, অনেকে মনে করতেছেন হুজুর আমি তো কোনো চাঁদা দিতে পারি নাই,
টাকা দিতে পারে নাই, 10 টাকা দিয়েছে, 5 টাকা, 100 টাকা দিয়েছে, নয়, আপনি সহযোগিতা করেছেন, মাহফিলে আসছেন, মাহফিল হবে মানুষকে বলছেন, স্ত্রী পুত্র পরিবারকে বলছেন, এবং নিজে স্বতঃস্ফূর্তভাবে আপনি আপনি আসছেন, আপনি নবীর পক্ষে হয়ে গিয়েছেন, মিলাদ নবীর পক্ষে হয়েছেন, আপনার দাম আছে না নাই, বেশি না কম? আর যারা বিপক্ষে গিয়েছে তারা 43-এর সঙ্গে গিয়েছে, হাদিস শরীফ বুঝতে হবে। এই কারণে মসজিদ করেছেন নামাজ পড়ার জন্য, আমার বাবারা যারা আল্লাহর ওয়াস্তে মসজিদ করেছেন, মানুষ নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, মসজিদে সেজদা দেবে, টাকা দিতে পারেন নাই, পয়সা দিতে পারেন নাই, কিন্তু মৌখিক সহযোগিতা করেছেন। আমার আল্লাহ বলেন টাকা দিয়ে যেই সওয়াব কামিয়েছে, তুমি মৌখিক সহযোগিতা করেছো, টাকা পয়সা নাই, ওই ব্যক্তির যেই সওয়াব তুমিও সেই সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মসজিদের পক্ষে আসি না? না, মসজিদ শুধু বানাইলে হবে না, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। মসজিদের খোরাক স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির খোরাক হচ্ছে ছাত্র। অতএব মসজিদের খোরাক কি? মুসল্লি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? বাবারা মা, বোঝা গেল নবীর পক্ষে থাকলে লাভ, নবীর পক্ষে থাকলে আজকে وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُورِ سَيْنَاءَ بِالدُّهْنِ وَصِبْغٍ لِلْعَاكِلِينَ। আল্লাহু আকবার বলো। জাইতুনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন জাইতুনের তেল, এটা জ্বালানি কাজেও ব্যবহার হয়, খাওয়ার কাজেও ব্যবহার হয়। সুবহানাল্লাহ। জাইতুন তুর পর্বত, কোন পর্বত? তুর পর্বত। আল্লাহ এত পর্বত আছে, এত পাহাড় আছে, এত পর্বত পাহাড় থাকতে আপনি তুরের কসম কেন করলেন? আমার আল্লাহ বলেন তাফসিরে জালালাইন শরীফে লিখেছেন, কারণ ওইটা ওই জবল আল জবালু যেই পাহাড়ের উপরে মুসা কলিমুল্লাহ কাল্লামাল্লাহ মুসা তাকলিমা, যেই পাহাড়ে মুসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর সাথে কি করেছে? বোঝা গেল আল্লাহর সাথে যেখানে কথাবার্তা হয় ওই পাহাড়ের দাম বেশি না কম? মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ আল্লাহ বলেন মুসা আমি তো আসি, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসতো, কিন্তু আল্লাহকে দেখতো না, ওদিকেও যাব না, এটা আপনারা জানেন। আল্লাহকে দেখতে চেয়েছিল বারবার নাসার বান্দা, আল্লাহ বলে তোমাকে তো এই চক্ষু আমি দিই নাই, এই পাওয়ার তো দিই নাই, বলে আল্লাহ পাওয়ার দাও নাই তো পাওয়ার দিয়ে দাও, পাওয়ার দাও নাই তো অসুবিধা কোথায়, পাওয়ারটা দিয়ে দাও। তা আল্লাহ বলেন ঠিক আছে মুসা তুমি অমুক দিন আসিও। সুবহানাল্লাহ। বলেন সুরা তুরের মধ্যে আছে 16 পারা, তুরের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন মুসা কলিমুল্লাহ একবারে ফিটফাট হয়ে গেলেন। আচ্ছা আল্লাহর সাথে কথা বলা তো অনেক, এগুলো অনেক উপরের কথা, মুসা কলিমুল্লাহ কথা বলেছিলেন, আর আমাদের পেয়ারা নবী তো আল্লাহর সাথে দিদার করেছেন লা মকান। যদি প্রধানমন্ত্রীও আপনাকে এখন দাওয়াত দেয় যে আগামী 20 তারিখে বঙ্গভবনে এসে আমার সাথে দেখা করো, এরকম যদি আমাদের কেউ কেউ বলে, আমার তো মনে হয় এই চায়ের দোকানে 1,000 টাকা শুধু বিল দিবে আর বলবে যে এখন শুনুন না প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, বলবে না? তার গায়ের বাতাসের পাঞ্জাবি আর শার্টের বাতাসে তো কয়েকজন পড়ে যাবে, কারণ সম্পর্ক কার সাথে? বলি বাবা প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, আমার তো মনে হয় জুতার উতা একটু দামি টামি পড়বে না? আরে ব্যয়ের বাড়িতে যাইতেও তো আমরা কত সাজি বাড়ি যাই, যাই কি না? প্রধানমন্ত্রী সেখানে এটা দেখা করবে, একবারে টাইট ফিট হয়ে যাবে, মুসা কলিমুল্লাহ মুসা কলিমুল্লাহর মতন জুতা মোজা লাগাইয়ে সুন্দর করে যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে উঠতেছেন আল্লাহ বলেছেন
এই মুসা তুমি তুর পর্বতে উঠতে যাচ্ছ, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা ফখলা নালাই, ফখলা নালাইকা, তোমার জুতা আমর করেছেন খোলো। সুবহানাল্লাহ, এগুলো কোরআন শরীফের আয়াত বলতেছে, বহু উলামায়ে কেরাম আছেন। ফখলা নালাইকা, আপনার জুতা খুলে ফেলুন, দেখেন আদব শিক্ষা দিচ্ছেন। তরিকত পন্থীদের মধ্যে আদব আছে না নাই? আছে না নাই? যারা তরিকত পন্থী আপনারা দেখবেন তারা নমাজে কিভাবে দাঁড়ায় সুন্দর করে, এভাবে হাত বেঁধে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল এভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে কি পড়ে না। আর তরিকতের বাইরে যারা আছে, আমার কিছু কিছু যুবক ভাইরা না বুঝে ইউটিউব টিউটিউব দেখে দুই রান শেখাইয়ে দাঁড়ায় কিনা, এদিকে নাই মনে হয়, আছে নি? এটা বড় সমস্যা, দেখবেন তার দাঁড়ানিটাই বেয়াদবি। মাথায় তো টুপি নাই নাই, তার দাঁড়ানিটা শয়তান। আমি হাদিস শরীফ পড়েছি, শয়তান দাঁড়ায় শেখাই, শুধু শুধু শেখাইতে থাকে, মাথায় টুপি দিবেন। আপনি ইমামকে অনুসরণ করেন, ইমাম কীভাবে দাঁড়িয়েছে, আপনি এরকম বেয়াদবের মতন কেন দাঁড়াইবেন? আপনি তো কালকে সকালে এসেছিলেন, আপনি কোরআন হাদিসে কী বুঝেন? ইউটিউব দেখেছেন অথবা কোনো শয়তান আপনাকে বুঝিয়েছে? নাউজুবিল্লাহ, বলেন আদব শিক্ষা দিচ্ছে আল্লাহ। ফখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা পবিত্র পাহাড়ে আপনি উঠতে যাচ্ছেন, আপনি জুতাগুলো খুলে আসুন। সুবহানাল্লাহ, সাত দিন পরে বললেও হবে জুতাগুলো। আমরা মসজিদে প্রবেশ করার সময় কি করি, জুতা খুলি না জুতা পায়ে দিয়ে আসি? আদব এটা কি? এটা কোরআন শরীফ আয়াত বললেন, এ মুসা পবিত্র পাহাড়ে আপনি উঠতে যাচ্ছেন, আমি আল্লাহর সাথে দিদার করার জন্যে জুতাগুলো খুলে ফেলুন। জুতাগুলো খুলে ফেলে আপনি আসুন, এটা হচ্ছে আদব। মুসা কলিম উল্লাহ তাড়াতাড়ি খুলে ফেললেন, সেখানে গেলেন, আল্লাহকে দেখা তো দূরের কথা, সত্তর হাজার পর্দার তাফসিরে লিখেছেন সামান্য একটু সুস পরিমাণ আল্লাহ নাড়া দিল, তোর পর্বত জ্বলে গেল। খাররা মুসা সাইকা, মুসা কলিমুল্লাহ বেহোশ হয়ে পড়ে গেল, তোর পর্বত জ্বলে গেল, মাটি জ্বলে ছাই হয়ে গেল, সেগুলো আমরা এখন চোখের মধ্যে সুরমা হিসেবে লাগা। ওই মাটি চোখে দিলে চোখের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ, বলেন এটা হচ্ছে মুসা কলিমুল্লার মেরাজ। মুসা কলিমুল্লার মেরাজ দিদা। আমার বাবার আমি বলতে চাই, আজকে আমি নাদুন নবীতে যারা আসছেন, আমার মুরব্বী বাবারা, যুবক যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দা নসীন মা বোনেরা, গভীর মনোযোগ বিভিন্ন পেশাজীবী বাবারা, মুসা কলিমুল্লাহ একজন জলিলুল কদর নবী। তুর পর্বতে উঠার সময় আল্লাহ বলেছেন, জুতা মুবারক খুলে আসুন, জুতাগুলো খুলে আসুন। আর আমাদের পেয়ারা নবী কোনো পৃথিবীর কোনো পর্বত নয়, পাহাড় নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম নয়, আরশ আজিমে যখন যাবেন, মার জন্য বুয়াদ এই কিতাবের মধ্যে লিখেছেন। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন, মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে উঠার সময় আল্লাহ জুতা খোলার জন্য বলেছে, আমি তো আরশে আজিম উঠতেছি, আমি মনে হয় জুতাগুলো খুললে ভালো হবে। আল্লাহর পেয়ারা নবী মনে মনে চিন্তা করলেন আর জুতা মোবারকের মধ্যে হাত দিতে লাগলেন। আল্লাহ ডাক দিলেন, লা তাখলা নালাইক, হাবিব জুতা মোবারক খুলবেন না, জুতা মোবারক খুলবেন না, আপনার এত সর্রাফু বি কুদমিকা, আপনার কদম যদি আরশে পড়ে আরশের দাম বেড়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত, আরশ আজিম আপনার কদমের জন্য অপেক্ষায় রয়েছে।
এদিকে বলেছেন ফাখলা, ওদিকে বলেছেন লা তাখলা। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর মন! এই নবীর মহব্বত আমরা অন্তরে রাখতে চাই কি চাই না? আহ, কেমন রসুলের আমরা মন! কোনো দরখাস্ত করি নাই, কিচ্ছু করি নাই, আল্লাহ মহব্বত করে আখির জমানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমার রসুল বলেছেন আমার উম্মতে শান, উম্মতের মান হচ্ছে আমার উম্মত যে পাঁচ উক্ত নামাজ পড়ার জন্য অজু করবে, এই অজু করার সময় পানিগুলো ঝরে ঝরে পড়ার সময় গুনাগুলো ঝরে ঝরে পড়ে যায়। গুনা কি হয়? ঝরে ঝরে। এই কারণে অজুর পানি, ব্যবহারকৃত পানিগুলো এভাবে ছিটকে মারতে নিষেধ করছে। গুনা পাক না না পাক? জোরে বলুন না, না পাক। এই কারণে আপনি অজু করার সময় অনেকে বুঝে না, এরকম মারা আরেকজনের গায়ে পড়ে, এগুলো সব গুনা জোরে জোরে করতেছে। নয় নয় আল্লাহর হাবিব বানান কিয়ামতের ময়দানে কুররাম মুহাজ্জিরিনা মিন আসারিল উযু, অজু করার সময় যে চেহারা, যে হাত, যে পাগুলো আমি আর আপনি ধৌত করে, আমার নবী বলেছেন কোনো উম্মতের এই অবস্থা থাকবে না, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর নূর বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরানি নবীর উম্মতের শরীর দিয়ে নূর বের হবে। নূরানি নবীর উম্মতের শরীর দিয়ে আমার রসুলকে বললেন হাবিব, এত লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যে আমাদেরকে আপনি কিভাবে চিনবেন? আমার রসুল বলেছেন তোমাদের ঘোড়ার মধ্যে যেগুলো সাদা সাদা দাগ থাকে এগুলো দেখলে তোমরা চিনবে না? বলে চিনবো। বলে আমার উম্মতেরও এভাবে গুররাম মুহাজ্জিরিন এই কারণে বলেছেন ওই ঘোড়ার মতন এরকম অঙ্গ প্রত্যঙ্গ, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সেখান দিয়ে নূর আলো, মিন আসারিল অজু, অজুর সেই আসার থাকবে, চিহ্ন থাকবে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। অজু করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? করতে চান কি না? এবার আসুন একটা মাসালা বলি। আমরা তো অজু করলে এগুলো কারো শরীরে পড়াটাও নিষেধ, কারণ গুনাহ ঝরে ঝরে পড়তেছে। আর আল্লাহর পেয়ারা নবী যখন অজু করতেন তখন সাহাবাকেরাম এরকম হাত পেতে থাকতেন অজুর পানিগুলো হাতে নিয়ে মুখে মালিশ করার জন্য, শরীরে মালিশ করার জন্য। হ্যাঁ, বেশ কম আছে না? নাই না, আমাদের মতো নয় নাই বাবা রামের। শুধু তাই নয়, সালাসা মুবারক, নাকের পানি, নাকের পানি রহমাতুল্লিল আলামিন, ওমা তানাখামু নুখামাতান তুখামাতান ইল্লা উকাত ফি কাফি রাজুলিন মিনহুম, হাদিসে পাকের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব যখন ওযু করতেন আল্লাহর প্যারা নবীর নাক মুবারকের পানি, থুতু মুবারকগুলো নেওয়ার জন্য সাহাবা কেরাম এইভাবে হাত পেতে থাকতেন, ওগুলো হাতের মধ্যে নিতেন। আমরা সুনু পাউডার যেভাবে মুখের মধ্যে মালিশ করি, সাবান মালিশ করি, সাহাবা কেরাম আল্লাহর হাবিবের নাক মুবারক, সালাসা মুবারক, থুতু মুবারকগুলো ওগুলো চেহারার মধ্যে মালিশ করতেন, হাতের মধ্যে মালিশ করতেন, শরীরের মধ্যে মালিশ করতে। তো হামাতাম ইল্লা উকা ফি কাফি রাজুলিন মিনহুম, এভাবে হাত পেতে থাকতেন এগুলো মাখার জন্য। বুঝা গেল রসুলের মশালার আমাদের মশালায় ভিন্নতা আছে না? নাই আছে না? নাই। এটা যে বুঝবে সেই হলো তরিকত পন্থে হালে সুন্নত ওয়াল জামা, এটার নাম হচ্ছে আদা। এ কারণে আমার আল্লাহ বলেছেন অতুরে সিনি ওয়াহাজাল বালাদিল, একেবারে সংযোগ করছি আমি, কথা সব বলছি না, ওয়াহাজাল বালাদিল, আল্লাহ চারটা কসম করেছেন, একটা হচ্ছে ওয়াতিন, তারপরে ওয়াজাইতুন, তারপরে অতুরে সিনিন, সব নবী রসুলের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। আমাদের সম্পর্ক নবী রসুলের সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর ওলির সাথে। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাজাল বালাদিল হাবিব, আপনি যে শহরে আছেন এই শহরের কসম করলাম, কারণ সুরা বালাদের মধ্যে
মধ্যে আল্লাহ আবার কসম করেছেন, লা উকসিমু বিহাজাল বালা ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালা, আপনি যে শহরে অবস্থান করতেছেন এই মক্কা নগরীর কসম চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল নবী যে শহরে আসে এই শহরের দাম বেড়ে যায়। আল্লাহ আগেই তো বাগান তৈরি করে রেখেছেন খানে কাবা, খানে কাবার জন্য কসম করার নাই। আল্লাহ বলেছেন ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালা, ওয়া আনতা হিল্লুম, আপনি যে শহরে অবস্থান করতেছেন এই মক্কা নগরীর কসম চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মক্কা নগরীর কসম কেন করলেন? কিতাবের দিকে তাকাইলেন, আল্লাহ প্যারা নবী সারা কথাটা মনে রাখবেন, অন্য কোন নবী রসুল সরাসরি মক্কা শরীফ জন্মগ্রহণ করে নাই, অন্য অন্য রাষ্ট্রে জন্মগ্রহণ করে মক্কা নগরীতে এসেছেন। একমাত্র আল্লাহর প্যারা নবী উম্মুল কোরা, উম্মুল কোরা যেটা সমস্ত পৃথিবীর মা, সমস্ত পৃথিবীর যেটা গ্রাম মা, মক্কা নগরীতে আল্লাহর প্যারা নবী তো শিবেনেছেন সুবহানাল্লাহ। তরিকত পন্থীরা নামাজ পড়ে, আমাদের একটা অনেকেই বলে ও সুন্নিরা নামাজ পড়ে না, এরকম একটা কথা অনেক জায়গায় শোনা যায়। আমি বলবো এই কথাটা একেবারে মিথ্যা কথা। সুন্নি ওই ব্যক্তি যে ব্যক্তি তরিকতও ঢুকেছে নামাজও পড়ে, যার নামাজ নাই রোজা নাই হজ না জায়গাতে সুন্নি কীভাবে হবে? দেখেন না হুজুর কাবলার দাম অনেক যারা আছে, আপনি মাঝবান্ডা শরীফ বলেন, আজমির শরীফ বলেন, চিশতি বলেন, কাদেরী বলেন, আওলাদে রসুল শ্রীকুটি বলেন, যেখানেই যান প্রত্যেকটি মাঝহাবের পীর মশায়েক সবক দেয়, ফাঁসক তো নামাজ তো পড়বে, এটার পরেও কিছু আমল করবে সবক দেয়, তোমরা সালাতুল আওয়াবিন পড়বে, দরুদ শরীফ পড়বে, জিকির আজকার করবে, বলে কি বলে না? সেখানে যারা পালন করে তারা রাস্তার মধ্যে আছে, আর যারা পালন করতেছে না সারা রাস্তার বিপক্ষে আছে, তাদেরকে আনতে হবে। অতএব বাবার আমার মসজিদ করেছেন, আমি সভাপতি সাহেবকে দেখে অত্যন্ত খুশি হয়েছি, আমার কিছু কিছু বাবাদের চেহারা দেখে অত্যন্ত খুশি হয়েছি। আমি আর সামনে যাচ্ছি না, শুধু আমি যে আয়া শরীফটা পড়েছি, ও তিন ও জৈতুন ও তুরে ও হাজাল বালাদিল, এই বালাদিল আমিনের তফসির করলে কয়েক রাত লাগবে, ওদিকে যাব না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবিম, যেহেতু আয়াত শরীফ পড়েছি অর্থটা হলো বলে দিই, তাফসীর তো করতে পারবো না। আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন, এটা বলতেছেন আর কি। আল্লাহ বলতেছেন আমি কী করেছি তোমাদেরকে বেশি একবারে খুব সুন্দর করে, শুধু এটা বলে নাই, ফি আহসানে তাকবিম বলেছেন, এমন কাঠামো দিয়ে তৈরি করেছি আমার সৃষ্টিকুলের মধ্যে আর কাউকে এরকম বানাইনি। জ্ঞান বলেন, বুদ্ধি বলেন, আকল বলেন, জান্নাত বলেন, সব নিয়ামত দিয়েছেন আমাদেরকে কে? কে দিয়েছেন? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে ঈসা আল হাশিমি নামক এক লোক তার স্ত্রীকে বেশি মহব্বত করত। কি করত? আমরা স্ত্রীকে মহব্বত করি কি করি না? না করলে গুনাহ হবে, স্ত্রীকে মহব্বত না করলে কি হবে? গুনাহ হবে, মনে রাখবে। এগুলো হুজুর বলবেন, স্ত্রীকে মহব্বত করতে হবে, শুধু ধমকাবেন না, শুধু ধমক দেবেন এটা হবে না। ঘরে ঢুকার সময় সালাম দেবেন, আসসালামু আলাইকুম, কাকে সালাম দেবেন? ইয়া হালাল বায়ত, আপনার স্ত্রীকে আপনি সালাম দেবেন, অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা বলে ঢুকবেন, এ অভ্যেসটা আছে না নাই? কোরআন শরীফ আল্লাহ বলছে, আমি ওদিকে যাবো না, কোরআন শরীফ হাদিস শরীফ তো আছে যে তোমরা ঘরে প্রবেশ করার সময় কি করো? আমরা তো সালামও দিন আর বরকত আসবে করতে, আমার রসুল বলেছেন ঘরে ঢুকার সময় সালাম দাও, ঘর থেকে বের এসে সালাম দাও, এটা বারাকা, বারাকা বরকত হবে তোমার ঘরের মধ্যে। এরকম পূর্ণিমার চাঁদে পড়ছে তো, তো চন্দ্র সূর্য দেখতেছে, স্ত্রীর সাথে কথা বলতে বলতে খুব সুন্দর স্ত্রী, সে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, ক তুমি যদি এই চন্দ্র সূর্য চাইতে বেশি সুন্দর না হও তাহলে তোমাকে তিন তালাক দিলাম। কয় তালাক?
এটা মহব্বতে বলে ফেলছে। অর্থাৎ উনার কাছে উনার স্ত্রী মনে হচ্ছে চাঁদের চাইতো সূর্যের চাইতো আরো কি বেশি সুন্দর। একথা বলার সাথে সাথে স্ত্রীও খুব জ্ঞানী ছিলেন, মেক্কার মহিলা ছিল, স্ত্রী একটু সরে পড়েছে, বলল আপনি তো আপনার সামনে তো বসার জায়েজ নেই। ও কেন? ও যেহেতু আমি যতই সুন্দর হই চাঁদ সূর্যের চাইতে তো আমি বেশি সুন্দর হতে পারবো না, অতএব আমার তো তালাক হয়ে গিয়েছে। স্বামীও কি বললাম চিন্তা করতে করতে একটা সমস্যায় পড়ে গেল। ফজরের নামাজ পড়ে মুফতি সাহেবের কাছে গেল, এই মুফতি সাহেব এই মসজিদের খতিব, এই মসজিদের ইমাম। যাকে জিজ্ঞেস করে সকলে বলল না, আপনার স্ত্রী যতই সুন্দর হোক না কেন চাঁদের চাইতে সূর্যের চাইতে কি সুন্দর হবে নাকি হবে না, অতএব তালাক হয়ে গিয়েছে। বেচারা স্ত্রীর মহব্বতে আর টিকতে না পেরে খলিফা মনসুরের দরবারে চলে গেলেন বাদশার কাছে, ও সেখানে গিয়ে দেখি কোনো একটা ফয়সলা করা যায় কিনা। বাদশার কাছে খুলে বললাম, বাস শুয়ে বলবো না দেরি হয়ে যাবে, বললেন তো বাদশা সমস্ত আলমদেরকে আহ্বান করলেন, বললো আসো আসো। ডেকে বললেন আচ্ছা উনি যে চন্দ্র সূর্য থেকে ওনার স্ত্রীকে যদি বেশি সুন্দর না হয় তালাক বলেছে, এই স্ত্রী কি আসে না নাই? সবাই বলল নাই। হানাফি মাজহাবের একজন, কোন মাজহাবের চিল্লিয়ে বলেন, আমরা কোন মাজহাব? হানাফি মাজহাবের নিয়ম, নামাজের নিয়ম, রোজার নিয়ম, হজের নিয়ম, যাকাতের নিয়ম আছে না নাই? কয়শো বছর আগে বলেন? 1400 বছর। কয়শো বছর আগে? এখন কোন জমানা? আখির জমানা। বলেন কোন জমানা? আরো জোরে বলেন কোন জমানা? আমার রসুল বলেছেন ইন্নামিন আশরাতিস সাআতে আইয়ুরফাল ইলমু, আখির জমানায় এলম উঠে যাবে, এলম থাকবে না, জাহেলিয়াত শুরু হবে। অতএব আগের ইমাম যেটা বলেছে সেটা মানবে। এখন আপনারা মনে করতেছেন দুনিয়া ডেভেলপ হয়েছে, ইসলাম ডেভেলপ হয়েছে না? ইসলাম গরিব হতে হতে একবারে মৃত্যু পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন নতুন কিছু দেখলে মনে করবেন বেদাত, নতুন কিছু দেখলে কি মনে করবেন বেদাত। আপনি সারা জীবন জিয়ারত করেছেন, মা বাবার কবরে গিয়েছেন, আল্লাহর ওলির দরবারে গিয়েছেন, যদি কেহ বলে জিয়ারত করা যাবে না মনে করবেন এটা বেদাতই কথা। আপনি সারা জীবন মিলাদ শরীফ পড়েছেন, কেউ যদি কয় মিলাদ পড়া না যায় মনে করবেন এটা বেদাতি কথা। কোন কথা? বেদাতি কথা। এইভাবে নতুন কিছু শুনলেই মনে করবেন যে এটা কি বেদাতি কথা। আমি সেদিকে যাচ্ছি না। একজন হানাফি ইমাম এইভাবে বসে আছে, বাদশার ব্রেন তো বললো যে সবাই কথা বলছে, আপনি কেন কথা বলছেন না, আপনি কিছু বলেন। উনি মাথা তুললেন, বাদশাহ হুজুর ওনারা তো বলেছেন বোনাই ফতোয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ তো তার উল্টো ফতোয়া দিয়েছেন। এখন কি আপনারা কি আল্লাহর ফতোয়া মানবেন না এই আলেম মুফতিদের কথা মানবেন, মুফতিদের ফতোয়া? বাদশা বলল অবশ্যই আল্লাহর ফতোয়া মানব, যত মুফতি আছে তারাও বলল আল্লাহর ফতোয়া, আল্লাহ কি বলেছেন। সবাই আমার সাথে বলুন, লাকাদ খালাকনাল ইনসানা আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন সব কিছুর চাইতে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। অতএব চন্দ্রের চাইতে আরো সুন্দর, চন্দ্রের চাইতে সুন্দর, সূর্যের চাইতে সুন্দর, যত মখলুকাত আছে আল্লাহর ভাষায় আল্লাহ বলেছে আমি মানুষকে সুন্দর করে কাঠামো দিয়ে বানিয়েছি। বাদশা বলেন এই ফতোয়াই সত্য, যেহেতু আল্লাহর ফতোয়া এসে গিয়েছে আর মানুষের ফতোয়ার দরকার নেই। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।